ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটা মোটিভেশনাল এবং ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কৃষ্ণেন্দু ধরা, পূর্ব মেদিনীপুর থেকে। অনেকগুলো ইনফরমেশান আজকে আপনার জন্য এই ভিডিওতে আমরা দেব, এক এক করে, পার্ট বাই পার্ট। শুরুতে আবারও বলছি, আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি অবশ্যই জয়েন করে থাকবেন। টেলিগ্রামে জয়েন করলে প্রত্যেক দিন কত মানুষ আমাদের থ্রু বিভিন্ন প্রকার সার্ভিস নিচ্ছেন সেই সম্পর্কে একটা আঁচ আপনি পেয়ে যাবেন যদি আপনি আমাদের টেলিগ্রামে জয়েন করেন। আমাদের সোশ্যাল মিডিয়া পেজ রয়েছে, ফেসবুক এবং ইনস্টাগ্রাম প্রোফাইলেও আপনি জয়েন করতে পারেন, যেখানে জয়েন করলে আপনি অবশ্যই আমাদের জেলা ভিজিটের যে বিভিন্ন ভিডিও বা আমরা সেলফি তুলে আনি সেগুলো আপনি দেখতে পাবেন আমাদের সোশ্যাল মিডিয়া পেজে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই বন্ধুদের সাথে আপনি শেয়ার করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, শুরু করি আজকের এই ইনফরমেটিভ ভিডিওটা এখান থেকেই। ভিডিও শুরুতে আবারও বলছি, যদি আপনি ওয়ান অফ দ্য বেস্ট APS রিচার্জ, DMT, সাথে সাথে আপনি LIC বিল পেমেন্ট বা খুব শিগগিরই বাইক ইন্স্যুরেন্স, কার ইন্স্যুরেন্সের পোর্টাল, এই ধরনের কোনো আইডিয়া আপনি চাইছেন, তাহলে আপনাকে অবশ্যই বলবো আপনি সমাধান ওয়েব সলিউশনের সঙ্গে কাজ করতে পারেন। সমাধান হলো ওয়েস্ট বেঙ্গল বেস NPCI এবং MCA অ্যাফিলেটেড একটা কোম্পানি, যেখানে আপনি অসাধারণ সাপোর্ট এবং সার্ভিস একসাথে পাবেন। এবং স্পেশালি আমি এই কোম্পানির নিজে চ্যানেল পার্টনার। সাথে আপনি NSTL পেমেন্ট ব্যাঙ্কও নিতে পারেন, যেখান থেকে আপনি নির্ঝঞ্ঝাট অ্যাকাউন্ট ওপেনিং সার্ভিস পাবেন। এছাড়া প্যানের সার্ভিস এবং অন্যান্য সার্ভিসও আপনি আমাদের থেকে অল টাইম পেতে থাকবেন। আজকের এই ভিডিওতে আমরা প্রথম যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হলো SBI APS সংক্রান্ত। হ্যাঁ বন্ধুরা, স্টেট ব্যাংকের APS উইথড্রলের ক্ষেত্রে যদি আপনি সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কাজ করছেন, প্রথম যেটা করবেন সেটা হচ্ছে স্প্লিট অ্যামাউন্ট করবেন, মানে 9900 বা 9100 এই ধরনের অ্যামাউন্ট উইথড্রল করবেন। এক্সাক্ট 10,000 উইথড্রল করবেন না। এই আপডেটটা অলরেডি আগেও একবার দিয়েছি, আবারও একবার দিলাম। তার সাথে সাথে SBI উইথড্রলের ক্ষেত্রে রাত 8টার পরে কিন্তু রেস্ট্রিকশান লাগানো হচ্ছে এবং থ্রেশহোল্ড এরর আসবে, সাসপেক্টেড ফ্রড এরর আসতে পারে। সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন শুধুমাত্র 2,000 টাকা উইথড্রল করার। হ্যাঁ বন্ধুরা, রাত 8টার থেকে 11টার মধ্যে আপনি যদি উইথড্রল করেন তাহলে অবশ্যই 2,000 টাকাই আপনার উইথড্রল হবে, কারণ এটা SBI তার এই APS গাইডলাইনে নতুন আপডেট করেছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এই ধরনের বিষয়ে আপনি নজর রাখবেন, এবং যদি আপনার ইমার্জেন্সিও থাকে তাহলে আপনাকে যেতে হবে ATM-এ, আর আদারওয়াইজ আপনি APS গেটওয়ের মাধ্যমে 2,000 টাকা উইথড্রল করবেন। দেখুন বন্ধুরা, এই ধরনের যে আপডেট আসছে এটা হয়তো আপনি নেগেটিভ দেখতে পারেন, কিন্তু এই আপডেটগুলোর মাধ্যমে একটা জিনিস আপনাকে ক্লিয়ার বার্তা দেওয়া হচ্ছে যে আপনি একটা নির্দিষ্ট টাইমে কাজ করুন। আপনার যারা কাস্টমার তাদেরকেও একটা নির্দিষ্ট টাইমে APS-এর দোকানে বা CSP কাউন্টারে আসতে হবে। যেমন SBI CSP-র ক্ষেত্রে রাত 8টার পরে কোনো ট্রানজ্যাকশান কিন্তু হয় না, ঠিক আছে? ঠিক সেম সিস্টেম করে দেওয়া হচ্ছে কিন্তু APS-এর ক্ষেত্রেও, এবং আশা করছি SBI-এর যে APS গেটওয়ে সেটা আরও ডেভেলপ হবে, খুব শিগগিরই আমরা SBI APS পুরোপুরি করতে পারবো। এবারে মন্ত্রিসভা গঠনের পরে প্রথম যে কাজটা আমাদের ভারত সরকার করেছে সেটা হচ্ছে PM কিষাণ, এবং দ্বিতীয় যে কাজটা করেছে সেটা হচ্ছে আবাস যোজনা। নতুন 3 কোটি বাড়ি স্যাংশন করা হয়েছে গ্রামীণ এরিয়াতে এবং আরবান এরিয়ার জন্যে। আরবান এরিয়াতে আপনি প্রায় 2 লাখ টাকার কাছাকাছি পাবেন বা 1.5 লাখ টাকার কাছাকাছি পাবেন, এবং গ্রামীণ এরিয়াতে আপনি 1,20,000 টাকা পর্যন্ত আপনি এখানে পাবেন। এই আবাস যোজনার অ্যাপ্লাই কিন্তু কোনো প্রকার অনলাইনে হয় না, সেক্ষেত্রে গ্রামীণ এরিয়াতে আপনাকে যেতে হবে পঞ্চায়েতে, এবং অবশ্যই আপনার আধার, ভোটার, প্যান এবং তার সাথে সাথে 100% ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজন। এবং এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনার যদি এখনও না থাকে তাহলে অবশ্যই আপনি NSTL পেমেন্ট ব্যাঙ্কের সাহায্য নিতে পারেন, যেখান থেকে ডাইরেক্ট 4 মিনিটে অ্যাকাউন্ট ওপেনিং ফ্যাসিলিটি পেয়ে যাবেন। আর যেটা দরকার টাকা ঢোকার ক্ষেত্রে DBT লিঙ্ক, অর্থাৎ আধার লিঙ্ক, সেটা কিন্তু আপনার NSTL পেমেন্ট ব্যাঙ্কেও আপনি অবশ্যই পাবেন। আর এখানে আবারও বলছি, কোনো প্রকার অনলাইনে অ্যাপ্লাই করবেন না, আপনি ফ্রডের শিকার হতে পারেন। সেক্ষেত্রে কোনো অনলাইনে অ্যাপ্লাই না করে আপনার শহরাঞ্চলের ক্ষেত্রেও আপনার পৌরসভা
বা আপনার পুর নিগমের সাথে আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবং এর সাথে সাথে নারেগার একটা এক্সট্রা 90 দিনের ম্যান্ডেজ দেওয়া হয় যেটা আবাস যোজনার সাথে, সেটাও কিন্তু আপনি পাবেন। এবং সেই জন্যে আপনাকে আপনার জব কার্ড ডিটেলস এবং তার জব কার্ডে ন্যূনতম 2 জন ব্যক্তির ডিটেলস আপনাকে অবশ্যই গ্রাম পঞ্চায়েত অফিসে অথবা আপনার যেখানে নিকটবর্তী বিডিও অফিস বা যেখানে আপনি জমা দিচ্ছেন সেখানে আপনাকে কিন্তু এটা জমা দিতে হবে। এবং এর ফলে আপনাকে ক্লিয়ারলি বলছি, যারা আমাদের এইপিএস সঞ্চালক আছেন তাদের জন্য এটা একটা ভালো বার্তা। এবং এটাতে নারেগার টাকা আপনি উইথড্রল করার সুযোগ পাবেন, পিএম কিষাণের টাকাও উইথড্রল করার সুযোগ পাবেন, এবং সাথে আবাস যোজনারও। পিএম কিষাণ নিয়ে আমরা এর পরের আপডেটে আসবো, তার আগে অবশ্যই বলছি যদি আপনার ভিডিও ভালো লাগে তাহলে লাইক করতে অবশ্যই ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই ভিডিও কনসেপ্ট আপনার যদি ভালো লেগে থাকে টেলিগ্রামে অবশ্যই জয়েন করতে ভুলবেন না। পিএম কিষাণে কিন্তু আবারও বলছি, একের পর এক রাজ্য থেকে খবর আসছে যে অ্যামাউন্ট বাড়ানো হচ্ছে। মধ্যপ্রদেশে অলরেডি 12,000 হচ্ছে, রাজস্থানে 8,000, ছত্তিশগড়ে, মহারাষ্ট্রে, এছাড়া উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গাতে কিন্তু একের পর এক এই পিএম কিষাণ রিগার্ডিং আপডেট আসতে শুরু করেছে। সেখানে আশা করা যায় যে খুব শিগগিরই আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের তরফেও এই রিগার্ডিং আপডেট আপনি ক্লিয়ারলি পেয়ে যাবেন। যদি আপনার পিএম কিষাণ রিগার্ডিং অ্যাপ্লাই করা না থাকে, যদি আপনার কেওয়াইসি ব্লক থাকে, তাহলে অবশ্যই পিএম কিষাণের ওয়েবসাইটে গিয়ে আপনি ট্রাই করতে পারেন। এবং এই রিগার্ডিং একটা ডিটেল ভিডিও অবশ্যই আগামী 2 দিনের মধ্যে আপনি আমার চ্যানেলে 100% পাবেন। এবং কিভাবে আপনি পিএম কিষাণ অ্যাপ্লাই করবেন নতুন, সেটারও অ্যাপ্লাই আপনাকে আমি করে দেখাবো। এবং এই পিএম কিষাণ সংক্রান্ত কথা বলতে গিয়ে আপনাকে ক্লিয়ারলি বলে দিই যে পিএম কিষাণের এই যে পেমেন্ট হয় সেই পেমেন্টটা কিন্তু এক্স্যাক্টলি সিএসসি পোর্টালের দরকার পড়ে। এবং এখানেই আপনি যদি সিএসসি পোর্টাল আপনার থাকে তাহলে খুবই সুবিধা আপনি পাবেন। এবং স্পেশাল ড্রাইভ 20 জুন পর্যন্ত কিন্তু এই পিএম কিষাণের চলছে, সেখানে প্রত্যেকটি সিএসসি হোল্ডার আপনার নিয়ারেস্ট যে এরিয়া রয়েছে সেই এরিয়াতে আপনি এটা সার্চ করে দেখতে পারেন যে এবং প্রচার করতে পারেন। যারা যাদের কেওয়াইসি রিজেক্ট আছে, টাকা আটকে আছে, তারা অবশ্যই আপনার যদি সিএসসি সেন্টারে বা কমন সার্ভিস সেন্টারে আসে তাদের ক্ষেত্রে আপনি একটা ইনকাম বাড়ানোর একটা জায়গা আপনার ক্ষেত্রে তৈরি হয়। এর সাথে সাথে বন্ধুরা আপনারা গ্রাম পঞ্চায়েত রিলেটেড আরও বিভিন্ন কাজ আপনি ট্রাই করে দেখতে পারেন, যেরকম টেন্ডার, ই টেন্ডার রিলেটেড, বার্থ সার্টিফিকেট অনলাইন অ্যাপ্লাই রিলেটেড, এছাড়া জব কার্ডের ক্ষেত্রে যে ধরনের কাজ হয় পঞ্চায়েতের সঙ্গে আপনি বিভিন্ন ধরনের কাজ হয়, যেমন জব কার্ডের অনলাইন ডিটেলস বের করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজ হয়। এবং এই সংক্রান্ত ভিডিও আপনি দেখতে চান কি না সেটাও আপনি কমেন্টে জানাবেন, তাহলে আমরা চেষ্টা করব জব কার্ড রিলেটেড ভিডিও বা নারেগা রিলেটেড ডিটেল ভিডিও এবং নারেগার কাজকে, নারেগা প্রজেক্টকে কাজে লাগিয়ে আপনি কিভাবে ইনকাম করতে পারবেন সেই রিলেটেড ভিডিও আমরা খুব শিগগিরই আমাদের চ্যানেলে নিয়ে আসব। তো এক্ষেত্রে আবারও বলছি আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, বাই।